জাতিসংঘের পূর্ণ সদস্য পদ চেয়ে ফিলিস্তিনের করা আবেদনকে পুনর্বিবেচনায় নিয়েছে নিরাপত্তা পরিষদ সোমবার এ বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ এরই মধ্যে রাফায় হামলার তারিখ ঠিক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে কায়রোতে চলমান যুদ্ধ বেরোতে আলোচনায় কিছুটা অগ্রগতির দাবি করেছে মিশরীয় গণমাধ্যম আরও জানাচ্ছেন মুশিফা নুছাদ রাত পোহালেই পবিত্র ঈদ এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানদের জন্য ঈদের আনন্দ বাদ ভাঙা বিশ্বের নানা প্রান্তে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এই দিনটি উদযাপন করতে যাচ্ছেন কিন্তু ঈদের কোনো আমেজ কিংবা প্রস্তুতির ছিটে ফোটাও নেই গাজাবাসের মধ্যে ঈদের আনন্দ তো দূরের কথা নিশ্চিন্তে প্রাণ ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারার আকুতি রাফাবাসীর একমাত্র চাওয়া ধ্বংসস্তূপের মধ্যে যা আছে তাই দিয়েই ঈদের খাবার বানাচ্ছেন এই নারী এর বেশি আয়োজনের সামর্থ্য বা পরিস্থিতি কোনোটাই নেই এমন লাখো গাজাবাসীর ঈদের আনন্দ আর আগের মতো সময় সবাই মিলে করতাম। এখন তবু মুখে যেন একটু হাসি ফোটে তার জন্যই এই রান্নার আয়োজন মানবেতর পরিস্থিতিতে দেইর আল বালাহতে প্রয়োজনের তুলনায় নগণ্য ত্রাণ পৌঁছেছে আর আল শিফাতে ইসরায়েলি বাহিনীর বর্বরতার ছাপ স্পষ্ট এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য চেয়ে ফিলিস্তিনের করা আবেদনকে পুনর্বিবেচনায় নিয়েছে নিরাপত্তা পরিষদ সোমবার এ বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশ দুই হাজার এগারো সেপ্টেম্বরের তেরো তারিখে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের মর্যাদা চেয়ে আবেদন করে ফিলিস্তিন গেল সপ্তাহের মঙ্গলবার ওই আবেদন পুনর্বিবেচনার জন্য আবারও আবেদন করেন সংস্থায় নিযুক্ত ফিলিস্তিন দূত বুধবার নিরাপত্তা পরিষদের কাছে এই চিঠি পাঠান মহাসচিব অ্যান্তনিও গুতেরাস অন্যদিকে রাফাহতে হামলার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে নির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ করেননি তিনি রাফায় আক্রমণের জন্য বদ্ধপরিকর নেতানিয়াহু তেল আবিবের পশ্চিমা মিত্ররা এর বিরোধিতা করলেও ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে কায়রো আলোচনার বিস্তারিত প্রতিবেদন আমার হাতে এসেছে আলোচনার লক্ষ্য অর্জন করাই আমাদের উদ্দেশ্য আর হামাসের হাতে বন্দীদের মুক্তি সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সন্ত্রাসীদের নির্মূল করতে রাফায় সাফাই অভিযান শুরু হবেই হবে এর তারিখও ঠিক করা হয়েছে মিশরের কায়রোতে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চলমান আলোচনায় অগ্রগতি আসছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম যদিও হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিদের দাবি এবং শর্তের মধ্যে বিস্তর পার্থক্য আছে এদিকে হামাসের উদ্ধৃতি দিয়ে আল জজিরা বলছে আলোচনায় কোনো অগ্রগতি আসেনি মুশ্রিফানুজাদ নিউজ ডেস্ক দেশ টিভি